شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته. স্ত্রীকে মাসিক অবস্থায় ব্যবহার করলে মানে তার পথে সহবাস সঙ্গম করলে এটা কি পর্যায়ের গোনা এবং আলহামদুলিল্লাহ নবীন মহামদুল আলহি মাইন মহানব্ব আলমিন ইসিদেরকে মাসিক থাকালীন তাদের সাথে সহবাস করা নিষিদ্ধ করেছেন তিনি এসেন মাহুদ আর তারা আপনাকে জিজ্ঞাসা করে অর্থাৎ জিজ্ঞাসা করে হাই সম্পর্কে আপনি বলুন যে ওটা হলো কষ্টদায়ক বস্তু তার মানে না কারণে মানুষ কষ্ট পায় ফিল আফিল সুতরাং তোমরা মাসিক কালীন মহিলাদেরকে পরিত্যাগ করো সূরা আল বকরের 222 আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ تعالی আমাদের ওয়স্তে পারলাম যে তাদের সাথে মানে বিছুনা থাকতে হবে তো বিছুনা তার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শাইহাস মাধ্যমে করেছেন তিনি বলেছেন ইসনা ওয়া কুল্লা শাইইন ইল্লা নিকাহ তোমরা মহিলাদের সব কিছু করো শুধু মাত্র ওই মিলন ছাড়া মানে জনি অঙ্গে মিলন ছাড়া সবকিছু করো তার মানে এমনি হালকা বিনোদন করতে পারে আহ শরীরে এখানে ওখানে দিয়ে কিন্তু সরাসরি মিলিত হবে না স্ত্রীর উভয় লজ্জা স্থানে গজাত ব্যবহার চলবে না আর মাসিক সাথে এটাও চলবে না তবে এমনি বিনোদন করতে পারে এমনকি বিনোদন করতে গিয়ে যদি তার বীজ আউট হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ এখন কথা হলো যদি কেউ স্ত্রীর মাসিক অবস্থায় মেলামেশা করেই ফেলে তার জন্য পথে মিলন করেই বসে তাহলে এটা কি পর্যায়ের গোনা এটা এমন পর্যায়ের গোনা যার কাফারা কথা রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালাম বলেছেন বলেছেন যদি কেউ মাসিক অবস্থায় তার স্ত্রীর সাথে মিলিত হয়ে যায় মানে সহবাস করে বসে তাহলে সে যেন দিনার বা অর্ধ দিনার সদগা করে তার বলা হয়েছে আর বা অর্ধ দিনার এভাবে স্মরণ গ্রন্থের হাদিসে হেসে আল্লাহ আলবানী বিশুদ্ধ বলেছেন কেউ কেউ বলেন এই হাদিসে জয়ীফ তবে আল্লাহ আলবানী সহ অনেকেই বিশুদ্ধ বলেছেন তাই আমরা এর উপর আমল করতে পারি সুতরাং যদি কারো এরকম অপরাধ হয়ে যায় তাহলে এর হল হলো নিঃসেদিনার বা পুরো দিনার মানে এক দিনার বা অর্ধ দিনার আর এই দিনার বলতে স্বর্ণ মুদ্রা রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের জমানায় বিশ দিনারে পঁচাশি গ্রাম স্বর্ণ হয়ে যেত সেই হিসাবে এক দিনার কত আসে বা নিঃপ্র দিনের কত আসে হিসাব লাগারে বেরিয়ে আসবে এই পরিমাণ সদকা করে দিতে হবে তো এখানে একতে আর আছে যে হয় অর্ধ দিনের অথবা একদিনের দুটোই অপশান আছে কোনো সমস্যা নেই আর যদি কারো এরকম কিছু না থাকে তাহলে তো ইস্তফা ছাড়া আর কোনো উপায় নাই তো যে কাফারা দিকে যে কাফারা দেবে তাকেও তো ইস্তেফার করতে হবে কারণ এটা সে ভুল করেছে এটা শরীয়তের বিধানের এক প্রকার লঙ্ঘন বলা যায় তো অবশ্যই আল্লাহর কাছে মাফ চাইবে এবং সাথে সাথে কাফারা আদায় করবে আর যে মিসকিন যার ক্ষমতায় কোলায় না সে ইস্তেফার তো ইস্তেফার করে খানতে হবে এবং অনুতাপ জাহির করবে আর এমনটি কোনো সময় করবে না মর্মে অদা দিবে আল্লাহ রব্বল আলমের নিকটে আশা করি উত্তর পেয়েছেন বরফ ফিক